সাবস্ক্রাইব করুন ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলটাকে এবং পাশে থাকা ঘন্টা আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের হয়তো অনেকেই একটা ইলেকট্রিক ডিপার্টমেন্টের পক্ষ থেকে মেসেজ পাচ্ছেন, তো সেই মেসেজ নিয়ে আমাকে অনেকে কমেন্ট করেছে যে কি ক্রোম কি কী অ্যাকচুয়ালি মেসেজটা কি। তো আমি সেই মেসেজটা আগে আপনাদেরকে দেখিয়ে কি ধরনের মেসেজটা আসছে। তো মেসেজটা কি বলছে দেখুন, বলছে প্রিয় গ্রাহক, দেখুন মেসেজটা এসেছে কত তারিখ দেখুন, 1/5, ঠিক আছে। তো প্রিয় গ্রাহক, বর্তমান পরিস্থিতিতে আপনাকে WBSEDCL-এর ওয়েবসাইটে www.wbsedcl.in থেকে বিদ্যুৎ বিল ডাউনলোড করে বিভিন্ন অনলাইন মাধ্যমে অথবা কিওস্ক বা CCC বা সাপ্লাই অফিসে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে পেমেন্ট করতে অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ মেসেজে কি বললো, তাহলে আপনাদেরকে কিন্তু বিলটা গিয়ে এই সাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে বিলটা দিতে হবে বা আপনারা অফিসে গিয়েও দিয়ে আসতে পারেন সামাজিক দূরত্ব বজায় রেখে। তো তারপর কি বলতে চাইছে, অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে বিলটা, বিদ্যুতের বিল দিতে হলে আপনাদের বাড়ি থেকে যে রিডিং নেওয়া হয় মোটামুটি গতানুগতিক পদ্ধতিতে, সেই কিন্তু এই মাসে সেই বিল আর রিডিং নিতে আসবে না, ঠিক আছে। সেই রিডিং না নিয়ে তারা একটা আনুমানিক বিল কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দেবে। কিছু কিছু ক্ষেত্রে গতবারের এই মাসে যে বিল ছিল, অর্থাৎ গতবারের মে মাসে না 2019-এর মে মাসে যে বিলটা ছিল তাও কিন্তু পাঠানো হতে পারে। তো সেই সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা, প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং এরকম আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে। তো দেখি, তো দেখি কি বলছে। তো আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা মোবাইল বা কম্পিউটারের সাহায্যে আপনার বাড়ির বা আপনার দোকানের বা আপনার যে কোনো মানে পরিচিত জনের কত বিল এসেছে তা আপনি চেক করবেন। কিভাবে চেক করবেন সেটা আমি পুরো ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেবো, কত মাসে 3 মাসে কত বিল এসছে, ঠিক আছে। টোটাল কীভাবে প্রসেসটা টোটাল আমি দেখিয়ে দেবো। তো প্রথমে আমরা কী করবো, আপনার মোবাইলে হোক বা কম্পিউটারে হোক আপনি কিন্তু গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন, ঠিক আছে। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলে প্রথমে কিন্তু আপনাকে এরকম একটা স্ক্রিন বা ইন্টারফেস আপনি দেখতে পাবেন, ঠিক আছে। তো আপনি এখানে সার্চ বার রয়েছে, এই যে সার্চ বার, সার্চ বারে আপনি লিখবেন কি WB, দেখুন এখানে দেখাচ্ছে WBSEDCL, ঠিক আছে, WBSEDCL আপনি লিখবেন। তাহলে দেখুন এখানে এবারে কিন্তু সার্চ করবেন, ঠিক আছে। সার্চ অপশনে ক্লিক করবেন, সার্চ অপশনে পাশে ক্লিক করবেন, ক্লিক করলে দেখুন নতুন একটা ইন্টারফেস খুলে যাবে। তো এই ইন্টারফেসটা কিন্তু খুলে যাবে, ঠিক আছে। তো এখানে দেখুন অনেকগুলো, এখানে কিন্তু অনেকগুলো রেজাল্ট দিয়েছে, ওয়েলকাম টু, এটা পুরো নিচের দিকে এগুলো সব আছে। তো আপনি কী করবেন, জাস্ট ফার্স্ট অপশানে যেটা আছে ফার্স্ট অপশানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। ওয়েলকাম টু WBSEDCL যে ফার্স্ট অপশান, এইটাতে এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এই অপশানে ক্লিক করলে আপনাকে কিন্তু নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে, সেই ইন্টারফেসটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই ইন্টারফেসটা কিন্তু নিয়ে চলে আসবে, ঠিক আছে। এই ইন্টারফেসটাতে আপনি চলে আসবেন, এখানে কিন্তু একদম সুন্দর করে দেখিয়ে দেওয়া রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ডিটেলসে। একদম পুরো দেখুন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, একদম ওয়েস্ট বেঙ্গল সরকারের এটা সাইট, এটা কিন্তু প্রাইভেট সাইট নয়, পুরো একদম সরকারি সাইট, ঠিক আছে। আপনি এখানে বিল আপনি চেক করতে পারবেন আপনার আপনার বাড়ির আপনার পাশের বাড়ির যে পরিচিত জনে। দেখুন এখানে একটা একটা স্ক্রিন রয়েছে, ঠিক আছে। এই স্ক্রিনে আপনি কিন্তু দেখুন পরপর এসে 4 নম্বর যে অপশানটা রয়েছে সেখানে অনলাইন পেমেন্ট বলে একটা অপশান রয়েছে, এই অনলাইন পেমেন্টে আপনি ক্লিক করবেন। অনলাইনে পেমেন্ট অপশানে ক্লিক করলে নতুন আরেকটা পেজ খুলবে, দেখাচ্ছি। এই যে এই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে, অনলাইন পেমেন্টে অপশানে ক্লিক করলে কিন্তু এই পেজটা ওপেন হবে, ঠিক আছে। এই পেজটা ওপেন হলে আপনাকে কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে নিচের দিকে নামবেন, নিচের দিকে নামার পর দেখুন রয়েছে কুইক পে, এই কুইক পে অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। কুইক পে অপশানে ক্লিক করলে কিন্তু আর একটা নতুন একটা ইন্টারফেস খুলবে, সেটাও দেখাচ্ছি। কুইক পে অপশানে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো কুইক পে অপশানে ক্লিক করা মাত্রই নতুন একটা পেজ খুলবে। তো কুইক পে অপশানে ক্লিক করা মাত্রই কিন্তু এই ইন্টারফেসটা খুলে যাবে, ঠিক আছে। তো এই ইন্টারফেসে দেখুন এখানটা একটা অপশান দেওয়া আছে, একদম ঠিক প্রথমে দেখুন এখানে দেখুন দেওয়া রয়েছে এন্টার ইওর কনজিউমার আইডি, অর্থাৎ কনজিউমার আইডি আপনি আপনার বিলের প্রথম দিকে ওপরেই লেখা আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে কনজিউমার আইডি কোনটা বলে। দেখুন কনজিউমার আইডি কোনটা বলে, দেখুন এই লম্বা যে বিলটা হয় যেটা এখন কেটে দিয়ে যায়, পুরোনো মাসে বিলটা নেবেন। দেখুন ওপর দিক থেকে ঠিক নিচে দেখুন, ওপরে দেখুন ঠিক নাম লেখা আছে, ঠিকানা লেখা আছে, ঠিক আছে। ঠিক নিচে দেখুন লেখা আছে CONID, এই কনজিউমার আইডি, এটাই এই যে নাম্বার, 9 ডিজিটের নাম্বার হয় এটা, ঠিক আছে। এই 9 ডিজিটের নাম্বারটা ওই যে আপনার দেখালাম ওইখানে লিখতে হবে, এই 9 ডিজিটের নাম্বারটা, ঠিক আছে, এটাকেই বলে কনজিউমার আইডি। তো চলুন ওই স্ক্রিনে দেখাই,
তো এই স্ক্রিনে কিন্তু আমাদের কিন্তু কনজিউমার আইডিটা লিখতে হবে। এখানে কনজিউমার আইডি লিখলাম আর এখানে ক্যাপচা দিয়ে এখানে কিন্তু প্রসিডে ক্লিক করব। তো আমি কনজিউমার আইডি দিয়ে দিচ্ছি, আমি দেখুন কনজিউমার আইডি দিয়ে দিয়েছি আর ক্যাপচাটা পুরো লিখে দিয়েছি। এবারে কি করব, এই প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করলাম, প্রসিডে ক্লিক করার পরেই দেখুন আমার কিন্তু পুরো ব্যাপারটা চলে এলো। ঠিক আছে, এখানে কিন্তু পুরো শো করছে আপনাকে যে আপনার কনজিউমার আইডি। ঠিক আছে, এবার কিন্তু এই নামটা মিলিয়ে নেব যে নামটা ঠিক আছে কিনা, যে এখানে যে নামটা দিয়েছে যে একদম যে মানে কনজিউমার আইডিতে যেটা নাম লেখা সেই নামের সঙ্গে মিলছে কিনা পুরো নামটা দেখে নিলাম। এরপর দেখে নেওয়ার পর কি করব, দেখে নেওয়ার পর আমরা কি করব, এই যে আনপেড বিল আছে এইখানটাতে ক্লিক করব। এখানে ক্লিক করছি, হ্যাঁ এই যে একদম যেটা আমরা চাইছিলাম সেটাই চলে এসেছে। দেখুন আপনি কিন্তু পরপর কিন্তু তিন মাসের বিল কিন্তু চলে এসেছে, মে 2020, জুন 2020, জুলাই 2020, যেরকম বিল আসছে সেরকম কিন্তু তিন মাসের বিল আপনাকে শো করে দিচ্ছে। ঠিক আছে, তাদের ডিউ ডেটগুলো শো করছে আপনাকে। তো তার কত বিল এসছে সেটা দেখতে পাবেন, এখানে ইনভয়েস নাম্বার, এরপরে আপনি বিল দিতে চাইলে সেটা কিন্তু দিতে পারেন। তো আমি কিন্তু সেটাই দেখার চেষ্টা করলাম আপনাদেরকে যে কীভাবে আপনারা আপনার বিলটা চেক করে নেবেন যে কত বিল কিন্তু এই মাসে এসেছে। ঠিক আছে, যে টোটাল করলেই কিন্তু এই যে টোটালটা সেটাই হচ্ছে আপনার মোটামুটি অ্যাপ্রক্স বিল, যে এটাই আপনার বিল। ঠিক আছে, এইভাবে আপনারা কিন্তু আপনাদের বিলটা চেক করে নিতে পারবেন যে এই তিন মাস, যেহেতু এই COVID-19 বা করোনা ভাইরাসের জন্য যে এই মাসে যে আসবে না ওরা, সেই না আসার জন্য আপনাদেরকে যে কীভাবে বুঝবেন, যে অনেকের হয়তো মেসেজও আসছে না যে কীভাবে আপনি বিলটা দেবেন, কত বিল এসে বুঝবেন। তো আপনি কিন্তু যেভাবে আমি দেখালাম সেভাবে আপনি আপনার মোবাইলেও দেখতে পারেন, সেভাবে আপনি কিন্তু আপনার কম্পিউটারেও দেখে নিতে পারেন যে কীভাবে কত বিল এসছে। ঠিক আছে, এইভাবে দেখলে কিন্তু আপনি আপনার বিলটা দেখতে পাবেন। তো আমি আপনার আশা করি প্রবলেম হবে না, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং এরকম আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ।